সর্বোচ্চ কোথায় ঘুরতে যাবে তার জন্য আমি একদম বিনামূল্যে একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি তোমাদের সাথে আমার ইন্ট্রোটা শেয়ার করে দিই। সো হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং অন মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ স্টে উইথ মোনালিসা। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা জায়গা শেয়ার করব, তোমরা খুব সহজে এবং সস্তায় সেই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে, একদমই বিনামূল্যে। আর সেটা যদি কলকাতার পক্ষে হয় তাহলে তো কোনো কথাই হবে না। আমি জানি তোমরা অনেকেই এখানে আছো যারা কলকাতার বাইরে থেকে এসেছো, তাদের জন্যই এই ভিডিওটা করা। অথবা কলকাতার মধ্যেও এরকম অনেকে আছো যারা এই জায়গাটার খোঁজ এখনও অবধি জানো না। তো দক্ষিণ কলকাতার বুকে এরকম একটা জায়গা আছে যেটা হচ্ছে রবীন্দ্র সরোবর, ঠিক আছে? আমি সেই জায়গায় কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো এখন যাওয়া যাক। আজকে আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় ঢাকুরিয়া লেক, অর্থাৎ যাকে আমরা সবাই রবীন্দ্র সরোবর লেক বলেও জানি। আমাদের এই ব্যস্ত জীবন থেকে একটু নিষ্কৃতি এবং তার সাথে তাজা বাতাস কেনা না চায়। আর আমাদের এই কলকাতার মধ্যেই আছে এমন একটা জায়গা যেখানে কিছুক্ষণ কাটালেই মন ফুরফুরে হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের পুরো ঢাকুরিয়া লেকটা ঘুরে দেখাবো, আর তার সাথে আপনারা এই জায়গায় ঠিক কীভাবে যাবেন, প্রবেশ মূল্য অথবা সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব। আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলো গেট আছে, কিন্তু আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 8 দিয়ে। তো আমি আপনাদের প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এবার বলি আসবেন কি করে। তো সব থেকে সোজা উপায় হলো মেট্রো। আপনারা নেমে যাবেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে, তারপর গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে ডান দিকে হাঁটুন। প্রথমে যে মোড়টা পড়বে সেখান থেকে ডান দিকে বেঁকে গেলেই কিন্তু আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আর আমি এখানে পৌঁছে গেছিলাম গেট নাম্বার 8 এর সামনে। তো এখানে বেশিরভাগ পার্কিং কিন্তু রাস্তার উপর, সাথে ভেতরটাও কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। পূর্বে এই জায়গাটির নাম ছিল ঢাকুরিয়া লেক, কিন্তু বর্তমানে জায়গাটি রবীন্দ্র সরোবর নামে পরিচিত। এটি শহরের একটি অন্যতম বিনোদন পার্কও বলতে পারেন। আপনারা এখানে আসলে দেখতেই পাবেন যে লেকটা ঠিক কতটা সুন্দর, এবং লেকটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু অনেকেই ফটোশুট করতে আসে, প্রিয় মানুষের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এটা কিন্তু বেস্ট জায়গা। আর এই জায়গার মনোরম পরিবেশে কিন্তু বিকালে অনেকেই ঘুরতে আসে। এই জায়গাটায় কিন্তু অনেকেই পা ঝুলিয়ে বসে গান করে অথবা গল্প করে অনেকটাই সময় কাটিয়ে দেয়। দুপুরবেলার এই রোদ ঝলমলে পরিবেশ কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আর এই জায়গাটা এতটা সুন্দর হওয়ার কারণে এখানে কিন্তু অনেক সময় সিরিয়াল, সিনেমা অথবা ওয়েব সিরিজেরও শুটিং হয়। পাশেই কিন্তু এইরকমই কিছু বসার জায়গা আছে, আর ঠিক সেই জায়গায় বসেই প্রত্যেকেই তার প্রিয় মানুষ অথবা বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটাচ্ছে। এখানে শুধুমাত্র প্রিয় মানুষ অথবা বন্ধু বান্ধব বললেই চলে না, এখানে কিন্তু অনেকেই ফ্যামিলি নিয়েও আসে। আর এখানে যে ভীষণ সুন্দর মেনটেন সেটা কিন্তু মানতেই হবে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর গাছগাছালিতে ভরা। আপনাদের সাথে আমি কিন্তু এখনও টাইমিংটা শেয়ার করিনি, রবীন্দ্র সরোবর এই জায়গাটা কিন্তু সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। আর এই জায়গাটায় আসলে আপনারা যে কতটা মানসিক শান্তি পাবেন সেটা যদি আপনারা এই জায়গাটায় না আসেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সুতরাং আপনারা যদি কলকাতার বুকে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব যে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, কারণ এই রকম মনোরম পরিবেশ আশা করি আর কোথাও পাবেন না।
থেকে ঠিক অপোজিটেই আছে আবারও একটা জলাশয়, যেখানে আছে এরকম ফাউন্টেন। লেকটা দেখতে যতটা সুন্দর লাগছিল, পাশাপাশি এই জায়গাটা দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগছিল। আর এই জলের মধ্যে রাজহাঁসের খেলে বেড়ানোর দৃশ্য কিন্তু আপনাদের মন ভরিয়ে দেবে। আধুনিক আলোকসজ্জার সাথে সাথে হ্রদের জল সূর্যাস্তের রঙে রঙিন হয়ে ওঠা ও শান্ত পরিবেশ সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু আমাদের শহরবাসীকে প্রলুব্ধ করে চলেছে। এখানে আসলে কিন্তু একান্তে নিরিবিলি পরিবেশে বেশ কিছুটা সময় অতিবাহিত করা যায়। এত ব্যস্ততার মধ্যেও শহরবাসীরা খানিকটা ফুরসত পেলেই কিন্তু এখানে চলে আসে শরীরচর্চা করতে অথবা জগিং করতে। এছাড়াও এই পার্কের মধ্যে বেশ ছোট ছোট কিছু বাগান আছে। শাল, সেগুন, অশ্বত্থ, বট সব রকমের গাছ দিয়ে ঘিরেই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে। শুধু এই গাছগুলোই নয়, শোনা যায় আরও 50 রকমের গাছ কিন্তু এখানে আছে। তার মধ্যে কিছু গাছের বয়স কিন্তু শতবর্ষ পেরিয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখব সামনে আর কি কি আছে। এখানে আসলে আপনারা কিন্তু শুধুমাত্র লেকই দেখতে পাবেন না, তার সাথে কিন্তু অনেক বড় বড় খেলার মাঠও আপনারা দেখতে পাবেন। ছোট থেকে বড় প্রচুর ফুটবল প্রেমীরা কিন্তু এখানে ফুটবল খেলার জন্য আসে। যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, তাই আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর আমি বলবো, আমার চোখে দেখা কলকাতার মধ্যে একটা অসাধারণ জায়গা হলো ঠাকুরিয়া লেক, অর্থাৎ রবীন্দ্র সরোবর। আমি আবারও বলবো, এখানে ঢুকতে কিন্তু আপনাদের কোনো রকম টাকা লাগবে না, একদমই বিনামূল্যে খুব সহজেই কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। মনে আছে আমরা কিন্তু ঢুকেছিলাম গেট নাম্বার 8 দিয়ে, আর সেই হচ্ছে গেট। এখন আমরা এই গেট দিয়েই বেরিয়ে যাব। আর এই গেট দিয়ে বেরিয়ে কিন্তু আপনারা সন্ধ্যেবেলা রাস্তার উপর অনেক খাবারের স্টলও দেখতে পাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, এখানে আসার জন্য সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো কালীঘাট অথবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, অথবা আপনারা শিয়ালদা থেকে বাস ধরে গড়িয়াহাট পর্যন্ত এসেও কিন্তু আসতে পারেন। গড়িয়াহাট থেকে রবীন্দ্র সরোবর আসতে সময় লাগে মাত্র 5 মিনিট। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আর আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।